হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। তো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম প্রশ্ন উত্তর ভিডিও বানাবো বলে, তো সেখানে তোমরা 1500টা প্রশ্ন করেছো আমাকে। তো 1500টা প্রশ্ন কেউ কি দিতে পারে? আমার আমি জানি না, 1500টা প্রশ্ন যদি দিতে হয় তাহলে কখন ভিডিওটা শেষ হবে বা আদৌ কোনোদিন শেষ হবে কি না। তো এমনও হচ্ছে এক একটা কোশ্চেনই 50 জন মিলে করেছে। তো সবকিছু মিলিয়ে যতটা সম্ভব তোমাদের প্রশ্ন নিয়ে আমি হাজির। তো চলো, বেশি বকবক করলে ভিডিওটাই বকবকেই শেষ হয়ে যাবে, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই, ঠিক আছে? রাবিয়া আক্তার কোশ্চেন করেছে, দিদি তোমার হবি কি? আমার হবি, আমি মুভি দেখতে বেশ পছন্দ করি, মানে ধরো ওই ডিটেকটিভ মুভি যেগুলো হয়, ডিটেকটিভ মুভি দেখতে বেশ পছন্দ করি, আর বেশ মিষ্টি একটা প্রেমের গল্প এগুলো ভালোবাসি দেখতে। সাধারণত ওই হইচইতে বই দেখতে বেশ পছন্দ করি। তারপরে ধরো ওয়েব সিরিজের আমি কথা বলছি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ড্রিম কান্ট্রি কোনটা? ড্রিম কান্ট্রি, স্বপ্নের দেশ, এটুকু বলতে পারি। ইন্ডিয়ার বাইরে সেরকম কোথাও আমার মানে ড্রিম বলবো না, তবে কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, জম্মু কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে। তোমার এই সাকসেস পেছনে স্টোরি কি? আমার সাকসেসের পেছনে স্টোরি, ভীষণ শক্ত হতে হবে, এটুকু বলতে পারি, ভীষণ শক্ত হতে হবে, আর ধৈর্য হারালে চলবে না। তো কখনো আমি ধৈর্যও হারাইনি, আর মনের দিক দিয়ে একটা সময় এত ঠেক খেয়েছি, একটা সময় এত ঘা খেয়েছি, তো সেগুলো আমাকে শক্ত করে দিয়েছিল আর কি, যার জন্য ইউটিউবে এসে আর সমস্যা হয়নি। তারপরে পরের কোশ্চেন নেব আমি, পরের কোশ্চেন। আচ্ছা, ড্রিভিল গার্ল, দিদি ভাই তোমার এজ কত? আমার এজ 30 বছর। তোমার নামটা অ্যান্ড আমার নামটা বলো, শিলিগুড়ি থেকে। আচ্ছা, ড্রেভিল গার্ল। তো চলো এবার চলে যাব আমি আবার পরের কোশ্চেনে। দিনে কতবার হাগু করো? আমার ভিলেজ বিউটি চ্যানেল থেকে বলেছে দিনে কতবার হাগু করো, দারুণ কোশ্চেন। আমি সাধারণত সকালের দিকেই একবারই করি, তারপরে যদি সারাদিন পাই তখন আমাকে এক্সট্রা যেতে হয় আর কি, কিন্তু ইচ্ছে থাকে না, সকালের দিকটাই বেশ যেতে ভালো লাগে আর কি। আচ্ছা, রাখি, তোমার খুব রাগ হলে তুমি কি করো? আমার রাগ হলে আমি হাসি, চুপচাপ থাকি, এটাই বলবো, আর এক মানে ফাঁকা জায়গায় থাকতে ভালোবাসি। যখন রাগ হয় তখন কারোর সামনে থাকতে আমার ইচ্ছে করে না, সামনে কাউকেই দেখতে ইচ্ছে করে না, তখন একটু একা থাকতে ইচ্ছে করে। আচ্ছা, শ্রাবণী রানী, 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কতদিনে পসিবল? এটা তো তোমার নিজের ওপর ডিপেন্ড করছে যে তুমি কত ভালো কন্টেন্ট দিতে পারবে তোমার চ্যানেলে। যদি খুব ভালো কন্টেন্ট দিতে পারো, মানুষের খুব বেশি পছন্দ হয়, তাহলে তো 4 ঘন্টা ওয়াচ টাইম জাস্ট 2 দিনে হয়ে যেতে পারে। আর যদি তোমার কপাল একটু খারাপ হয়, যদি তোমাকে একটু পরিশ্রম করতে হয়, ভালো কন্টেন্ট না আসে তোমার চ্যানেলে, তাহলে তো 4 ঘন্টা ওয়াচ টাইম কারোর কারোর 2 বছরও লেগে যায়। আচ্ছা, চলে যাবো আবার পরের প্রশ্নে। বিজন বিশ্বাস, কিছু প্রশ্ন দিদি ভাই, ফ্রাইড রাইস না বিরিয়ানি? বিরিয়ানি। রচনা ব্যানার্জি না ঋতুপর্ণা সেনগুপ্ত? রচনা ব্যানার্জি। বিরাট কোহলি ভার্সেস ধোনি? বিরাট কোহলি। বাবা ভার্সেস শ্বশুর? দুজনেই। আচ্ছা চলো, নামটা নিও দিদি, তোমার খুব বড় ফ্যান বিনীতা, নিলাম। আচ্ছা, তারপরে শ্রেয়া দাস, তুমি এই মুহূর্তে সব থেকে বড় উইশ আস্ক করা হলে তুমি উত্তর কি হবে? আমার উইশ, আমার উইশ একটাই, আমার পরিবারের সবাই যেন ভালো থাকে, আমি যেন ভালো থাকি, সবাই যেন সুস্থ স্বাভাবিক থাকতে পারি, আর ইউটিউব যেন কোনোদিন আমাকে ছেড়ে না চলে যায়, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তুমি তোমার লাইফে সব থেকে বেশি কাকে ভালোবাসো? নিজেকে ভালোবাসি সব থেকে বেশি। তোমার পছন্দের ড্রেস কি? আমার পছন্দের ড্রেস শাড়ি, আমি শাড়ি প্রচণ্ড ভালোবাসি। তোমার লাইফে কে তোমার জন্য সব থেকে বেশি স্যাক্রিফাইস করেছে? কে করেছে বলতো আমার জন্য লাইফে সব থেকে বেশি স্যাক্রিফাইস? এটা তো যে করেছে সেই ভালো বুঝতে পারবে। আমার তো
আমার হাজবেন্ড হতে পারে, আমার মা বাবা হতে পারে, আদার্স কাউকে তো চোখের সামনে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি কার জন্য জীবনে নিজের সবকিছু ছেড়ে দিতে পারো, আই মিন কার সুখের জন্য সব ছেড়ে দিতে পারো? আমার সন্তানের সুখের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন করলাম, উত্তর দিও। কাঁচরাপাড়া থেকে শ্রেয়া দাস। ঠিক আছে দিদি, তোমার ফেভারিট অ্যাক্টার কে? ফেভারিট অ্যাক্টার ইমরান হাসমিকে খুব ভালো লাগে। পরের প্রশ্ন করেছো সোনা দাস, দিদি তুমি কি খেতে ভালোবাসো আর তোমার মেয়ের নাম কি? দেখো বন্ধুরা, যারা খেতে ভালোবাসে না তাদেরকে কখনো কোশ্চেন করবে না তুমি কি খেতে ভালোবাসো, কারণ আমি খেতে খুব ভালোবাসি, সব কিছুই খেতে খুব ভালোবাসি, তাই আমার পক্ষে পার্টিকুলার একটা অ্যান্সার দেওয়া খুবই কঠিন। এখন যদি বলি মাটন বিরিয়ানি ভালোবাসি, তখন মনে হবে না আমি তো গোবিন্দভোগ চালের ফেনা ভাতও ভীষণ পছন্দ করি, আবার মনে হবে না আমি তো চাউমিনটা সবচেয়ে বেশি ভালোবাসি। অ্যাকচুয়ালি খুবই কঠিন, যারা খেতে ভালোবাসে তাদের কাছে উত্তরটা দেওয়া কঠিন। ঠিক আছে, আমার মেয়ের নাম কি? সৌভাগ্যী চক্রবর্তী। পরে বলছো জয়িতাস, সিম্পল লাইফ লাইফস্টাইল, বর্ধমান কি কোনোদিনও আসবে? না, বর্ধমান তো যাওয়ার কোনো মানে কিছু নেই, ওখানে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই আর কি, সেটাই বলছি। এই কটা আচ্ছা এই কোশ্চেন, আচ্ছা এটাই, এরই একটাই কোশ্চেন ছিল। পরের প্রশ্নে চলে যাব আমি, একই কোশ্চেন ডবল ডবল করে অনেকবার করে এসেছে, যার জন্য আমাকে স্কিপ করতে হচ্ছে, বুঝলে তো। আচ্ছা, অনিশা খাতুন, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? নিশ্চয়ই আমার চ্যানেলের প্রথম ভিডিওগুলো দেখেনি, যাই হোক আমার লাভ ম্যারেজ। ফেভারিট ইউটিউবার, টাফ কোশ্চেন, আমার অনেকেই ফেভারিট ইউটিউবার, এটা বলা খুবই কঠিন যে ফেভারিট ইউটিউবার কে, কারণ আমি অনেকের চ্যানেলই কিন্তু রেগুলার দেখে থাকি, তো পার্টিকুলার আমার সবাইকেই ভালো লাগে। প্রিয়া না রিয়াঙ্কা, আমি দুজনকেই প্রতিদিন দেখি, তো পার্টিকুলার একজনকে বলা খুবই টাফ। ফেভারিট অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেস নেম, এটাও খুব বলা টাফ, কারণ আমি মানে হিন্দি সিনেমা বাংলা সিনেমা দেখা মোটামুটি ছেড়েই দিয়েছি, এখন আমি অন্যরকম টাইপের মুভি দেখি, ওই ওয়েব সিরিজ দেখি, তাই বলা খুব কঠিন ফেভারিট অ্যাক্টারটা। পরে প্রশ্ন করছো, তুমি কোন অ্যাপ দিয়ে থাম্বনেল বানাও? আমি পিক্স আর্ট দিয়ে থাম্বনেল বানাই। আর কোন অ্যাপ দিয়ে এডিট করো? আমি কাইন্ড মাস্টারে এডিট করি। ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য সবাইকে কিছু সাজেশন দাও। ইউটিউব চ্যানেল গ্রো করতে গেলে তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, ওই আজকে একটা ভিডিও দিলে 7 দিন পর একটা, এরকম করলে কিন্তু চলবে না, প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিয়ে যেতে হবে। আর এখন তো শর্টস ভিডিও করলে খুব সাবস্ক্রাইবার গেন হচ্ছে, শর্ট ভিডিও করতে পারো। তোমার ইউটিউব জার্নিটা একদিন শেয়ার করো। আমার চ্যানেলের একদম প্রথম থেকে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো পরপর দেখতে থাকো, তাহলে তোমরা আমার ইউটিউব জার্নিটা খুব ভালোভাবেই বুঝতে পারবে। আজ তুমি যেখানে আছো ঠিক সেই জায়গা থেকে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? চন্দ্রিমা গুপ্ত। বর্তমানটাকে নিয়ে বাঁচি, ভবিষ্যতের কথা ভাবি না সত্যি বলতে, কারণ বর্তমানটাকে যদি আমি সুন্দরভাবে করতে পারি, রাখতে পারি, তাহলে ভবিষ্যৎটা এমনি আমার সুন্দর হবে। তো বর্তমানটাকে নিয়ে ভাবি, যেন সবসময় ঠিক থাকতে পারি, সবসময় যেন সবাইকে সৎ বুদ্ধি দিতে পারি, সবার সাথে ভালো ব্যবহার করতে পারি, কোনোদিন আমার জন্য আমার সামনের মানুষটা যেন কখনো কষ্ট না পায়, বা আমার মুখ থেকে উচ্চারণ হওয়া কোনো কথার জন্য আমার সামনে থাকা মানুষটার যেন মনে দুঃখ না লাগে, এটাই আমি সবসময় ভাবি। ঈশিতা পাল, তোমার প্রথম প্রেম কোন ক্লাসে? আমার প্রথম প্রেম 7-8-এ হবে বোধহয়। আর বাড়িতে কিভাবে মানিয়েছিলে বিয়ের পর? লর্ডস অফ লাভ খড়গপুর। বাড়িতে মানিয়েছিলাম বলতে, আমার শ্বশুরবাড়িতে তো আমার শ্বশুরমশাই ছাড়া শ্বশুরবাড়ির সবাই বিয়ের আগে থেকেই রাজি ছিল, আর শ্বশুরমশাই অটোমেটিক মেনে নিয়েছে বিয়ের পর। আর বিয়ের আমার বাপের বাড়ির কথা যদি বলো, তো বিয়ের পরে আর কি 7 দিন পরে আমি গেছিলাম সোমনাথকে নিয়ে, তো ওই যা হয় মানে প্রথম বাপের বাড়িতে যাওয়ার পর বাবা চুপচাপ বসেই ছিল, আমরা দুজন সামনে বসেছিলাম, বাবা সামনে চুপচাপ বসেছিল, তো বাবা আমাকে বলেছিল তোকে আমি খুব ভালোবাসি কিন্তু তোকে আর বিশ্বাস করি না, এরকম বলেছিল। তারপর আস্তে আস্তে আমি ঘন ঘন করে যাওয়া শুরু করলাম সোমনাথকে নিয়ে, এইভাবে আস্তে আস্তে বাবা মেনে নেয় আর কি। আচ্ছা, পরের প্রশ্ন, দিদি তুমি এত কিউট কেন, প্লিজ বলো। নুসরাত জাহান, নুসরাত জাহান, আচ্ছা আমি কিউট না, তুমি যে চোখ দুটো দিয়ে আমাকে দেখছো তোমার সেই চোখ দুটো হচ্ছে কিউট, বুঝতে পেরেছ? আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব, তোমার জন্মদিন কবে গো বৌদিমণি? রিম ঝা, রিম ঝা। আচ্ছা, আমার 29শে ডিসেম্বর 1992 সাল,
29শে ডিসেম্বর। চলে যাবো পরের প্রশ্নে, পালক অ্যান্ড পেখম, তুমি বড় বড় ব্লগার্সদের বাড়ি যাও না কেন, যেমন ইনসাইড আউট? আমি যাদের বাড়িতে গেছিলাম ব্লগারদের বাড়ি, তাদের বাড়িতে আমি ইনভাইট করতে গেছিলাম, মেয়ের বার্থডের কারণে ইনভাইট করতে গেছিলাম। তো ইনসাইড আউটের সাথে আমার কোনো রকম কানেকশান নেই, মানে যোগাযোগ নেই, তাদের ফোন নাম্বার আমার কাছে নেই। তিনারা একজন অনেক বড় মাপের একজন ইউটিউবার, আমি তাদের কাছে মানে খুবই নগণ্য একজন ইউটিউবার, খুবই ক্ষুদ্র একজন কেউ আমি। তো আলটিমেটলি কথা এটাই দাঁড়ালো যে আমার ওদের সাথে কোনো রকম যোগাযোগ নেই। যদি যোগাযোগ থাকতো তাহলে মেয়ের বার্থডেতে নিশ্চয়ই আমি ইনভাইট করতে ওদের বাড়িতেও যেতাম। আচ্ছা, তো চলো এবার পরের প্রশ্নে চলে যাব। এর পরে প্রশ্ন করছো চুমকি হাজরা, দিদি তোমার একটা ব্লগে বলেছিলে যে তোমার 12 বছর হলো বিয়ে হয়েছে, তাহলে জয়ীর এজ তো 5 বছর, তাহলে তুমি এত পরে কেন বেবি নিলা, প্লিজ বলবে? প্রশ্নটা করলাম, তোমাকে খুব ভালোবাসি তাই। হ্যাঁ, তখন বাচ্চা নিয়েছি সেই টাইমেই যখন আর কি সোমনাথ একটা ভালো কাজের সাথে আর কি যুক্ত হয়েছিল। আমার বিয়ের পর মোটামুটি 6-7 বছর অবধি সোমনাথ কোনো রকম কাজে যুক্ত হয়নি, ও কোনো কাজ সেভাবে কখনো করেনি। যখন আমাদের বিয়ের 7 বছর মতো হয়েছে, তখন 6-7 বছর, তখনই ও একটা খুব ভালো কোম্পানিতে কাজ পায়, বেশ ভালো স্যালারি দিত। তখন আমাদের মনে হলো যে এবার আমরা একটা বাচ্চা নেওয়ার কথা ভাবতে পারি। তার আগে অবধি আমার শ্বশুরমশাই সংসার চালাতেন, আর সোমনাথ টুকিটাকি ছোটোখাটো যে সমস্ত কাজগুলো করতো, ওর বাবার হাতে খুবই সামান্য কিছু টাকা দিতে পারত, আর সেখান থেকে ও আমার আমার মানে আমার দায়িত্ব, ওর সোমনাথ ওর নিজের দায়িত্ব ঠিক মতো করে উঠতে পারতো না। তারপরে আবার একটা বাচ্চা নিলে সেই বাচ্চার তো একটা দায়িত্ব নিতেই হয়, বুঝতেই পারছো। তো যতক্ষণ না ইনকামটা একটা পর্যায়ে যাচ্ছে যে না বাচ্চাটাকে আমি ভালো খাবার খাওয়াতে পারবো, বাচ্চাটাকে ঠিকভাবে মানুষ করতে পারবো, ততক্ষণ আমার মনে হয় বাচ্চা নেওয়াটা কোনো কাপেলেরই উচিত না। তো এই কারণেই আর কি আমরা অনেক লেট করে বাচ্চা নিয়েছিলাম। 2010 সালে বিয়ে হয়, আর অনেক অনেক বছর পর, প্রায় 7-8 বছর পর আমাকে বাচ্চা নিতে হয়। এই কারণেই জাস্ট ইনকামটা ঠিক ছিল না। আচ্ছা, পরের প্রশ্ন অল ইন ওয়ান, আমার একটাই প্রশ্ন, তোমার ভিডিও করা নিয়ে পাড়ার লোকে কে কি বলতো, যদি বলা সম্ভব হয় তবে বলো। আমার ভিডিও করা নিয়ে পাড়ার লোক অনেক কথাই বলতো, যে দেখো ফোন নিয়ে সবসময় হ্যাঁ হ্যাঁ করছে, দেখো ব্রাহ্মণ বাড়িতে এই বউটাকে একদমই মানায় না, বা গোসাই বাড়িতে এই বউটাকে একদমই মানায় না। তারপরে বলতো দেখো এই বউটা মানে কীরকম টাইপের, কীসব ভিডিও করে, ভিডিও করে করে কি বাজে বাজে ভিডিও করে মনে হয়, ফোন টোন নিয়ে কি করে কি জানি, এরম টাইপের। তারপরে বলতো সারাদিন ফোন নিয়ে হ্যাঁ হ্যাঁ করে, এটা তো বললাম তোমাদের, তো এরকম টাইপের এটা শুনতে হয়েছে যে আমাকে এই বাড়িতে মানায় না, যে দেখো এই বাড়ির আর পাঁচটা বউ কেমন আর এই বউটা কেমন, ই মা, এরকম টাইপেরও শুনতে হয়েছে। ঠিক আছে, তো ওগুলো সব আমি হাসি মুখেই শুনেছি, আমার কিন্তু কোনো রকম শুনে কোনো ফিলিংস হয়নি। ঠিক আছে, আচ্ছা, তারপরের প্রশ্ন, টুম্পা ব্লগ বোন নতুন ইউটিউবারদের কিভাবে উৎসাহ করবে? নতুন ইউটিউবার যারা আছো তাদেরকে একটা কথাই বলবো, যে চ্যানেলে প্রতিদিন ভিডিও দিয়ে যাও, কখনো কামাই করো না। অনেক চ্যানেল আমি নিজের চোখে দেখেছি বেশ ভালো ভিউ হয়, 12,000-15,000 ভিউ হয়, ভালো ভিউ হয়, কিন্তু খুব কামাই করে, 15 দিন, 1 মাস, 7 দিন, 10 দিন কামাই করে, তারপরে আবার ভিডিও দেয়, ভিউ কমে গেছে, ভিউ হচ্ছে না, ভিউ হচ্ছে না। তোমার দোষেই ভিউ হচ্ছে না, সেটা আমি তাকেই বলবো, কারণ আর তুমি রেগুলারিটি মেনটেন করছো না ইউটিউবে। কিন্তু রেগুলারিটি মেনটেন না করলে রিচ ডাউন হয়ে যায়, আর রিচ ডাউন হয়ে গেলে পরে ভিউ কমে যাবে, বুঝতে পেরেছো? তো একভাবে ভিডিও দিয়ে যেতে হবে, এখানে কামাই করলে কিন্তু তোমারই ক্ষতি। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব। স্মৃতি ঘোষাল, দিদি তোমার বাড়িতে কিছু শীতের ফুলের গাছ লাগাবে না? প্রশ্নটা নিও। শীতের ফুলের গাছ বলতে পারছি না, কারণ না কিছুদিন আগে যে সমস্ত গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম, দেখতে পেয়েছো, যেগুলো ইনডোর প্ল্যান্ট, ওগুলো সব কিনে নিয়ে আসার পর ওগুলোর পরিচর্যা কিন্তু সোমনাথ করে। তো এখন যদি আরও গাছ কিনে নিয়ে আসি, ও খুব রেগে যাবে, বলবো যে ও তুমি আরও গাছ নিয়ে আসবা, সব আমি পরিচর্যা করবো, তুমি কিনেই যাও আর আমি গাছ পরিচর্যা করে যাই, তুমি একটা গাছেরও দায়িত্ব নেবে না, এরকম বলবে। তো তার জন্য আমি আর আর ওকে জ্বালাতে চাই না, এবার রেগে যাবে আমার ওপর। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব। মন্দির, আমার একটা কোশ্চেন আছে, স্মাইল উইথ বন্দনা, ইউটিউবে এসে তোমার অনেক ড্রিম পূরণ করাতে পেরেছো, এরপর কি ড্রিম আছে আর তোমার?
তোমার ফেভারিট ইউটিউবারকে? দেখো আমার অনেকেই ফেভারিট ইউটিউবার, এখানে আমি পার্টিকুলার কারোর নাম নিতে পারি না। তো আর এই শীতে কোথায় বেড়াতে যাচ্ছ? আমার এই শীতে কোথাও বেড়াতে যাওয়ার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে? আর মানে ইচ্ছে নেই বলবো না, কোনো রকম প্ল্যান নেই, সেটাই বলতে চাচ্ছি। আচ্ছা, ইউটিউবে এসে অনেক ড্রিম পূরণ করেছো, নেক্সট কী ড্রিম আছে? নেক্সট ড্রিম বলতে নেক্সট কী ড্রিম আছে? একটাই ড্রিম আছে, ইউটিউবটা থাকুক, যেভাবে চলছি এভাবে যেন চলতে পারি। তোমাদেরকে আগেও বললাম, আমার এখন সামনে শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, ঈশ্বরের কাছে একটা জিনিসই চাই, যেন ইউটিউবটা এভাবেই থাকুক, আর কিছু চাই না। এইভাবে থাকলে পরে আমি আস্তে আস্তে নিজের চেষ্টায় সব কিছুই করতে পারবো। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা আমার সংসারটাকে সচ্ছল করতে পেরেছি, অনেকটাই মানে এটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। একটা সময় কিছুই ছিল না, তোমরা জানো, কিছুই ছিল না, জাস্ট বিগ জিরো ছিল আমার সংসারটা। সেই জায়গা থেকে আজকে আমার সব কিছুই আছে, এই অবধি যে আনলাম, এই যে একটা জার্নি, এই জার্নিটা আমি পার করে এসেছি। এখন আমার কোনো ড্রিম যে আমাকে ইউটিউবের টাকায় এগুলো এগুলো করতে হবে, এবার ইউটিউবের টাকায় তাহলে আমাকে এখন এইটা করবো, ইউটিউবের টাকায় ওইটা, এই জিনিসটা এখন আমার মধ্যে আর কাজ করে না যে এইটা আমার ড্রিম ইউটিউবের টাকায় করতে হবে, কবে করবো কবে করবো, ওসব ড্রিম টিম এখন আমার নেই। এখন শুধু একটাই, যেভাবে চলছে এভাবে চলুক, যেন এভাবেই চলে যেতে পারে দিনগুলো আগামী, ব্যাস। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব। দিদি, তোমার প্রিয় মেকআপের জিনিস কি? আমি লিপস্টিক দিতে খুব ভালোবাসি, লিপস্টিক খুব প্রিয় আমার, আর ইয়াররিংটাও পরতে ভালোবাসি, কিন্তু ওটা মেকআপের মধ্যে জিনিসের মধ্যে পড়ে না। যাই হোক, তোমার মেয়ে কোন স্কুলে পড়ে? দেখো কোন ক্লাসে পড়ে এটা বলতে পারি, লোয়ার কেজি, কিন্তু কোন স্কুলে পড়ে এটা আমি অন ক্যামেরা বলতে পারবো না, কারণ বাচ্চার স্কুলের নাম আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে না বলাই ভালো, তাই না? অনেক রকম মানুষ তো দেখে ভিডিওটা, তোমাদের মতো ভালো মানুষরা যেমন আমার ভিডিওটা দেখছো, এখানে অনেক ধরনের মানুষই দেখে। পরের প্রশ্নে চলে যাব। দিদি, তোমার মা কোথায় থাকে? আমার মা থাকে কলকাতায়, ওই বেলঘরিয়া, যেখানে আমার অপারেশন হয়েছিল ওই ওই পাড়াতেই থাকে। আচ্ছা, জগা খিচুড়ি চ্যানেল থেকে বলছে, আমার আমি একটা ছোট ইউটিউবার, তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে, জয়ী তো আমার ফেভারিট। দিদি, আমি এক এক আমি কোশ্চেনটা একটু অড, সেটা হলো তোমার কি কোনো রূপোর গয়না আছে, বা জয়ীর থাকলে কালেকশন ভিডিও চাই? আমার রূপোর গয়না সেরম কিছু নেই, আমার জাস্ট পায়ের তোড়াটাই। আমার মেয়ের যে সমস্ত অন্নপ্রাশনে অনেক রূপোর গয়না পেয়েছিল, সেগুলো দিয়ে ওকে আমি একটা পায়ের তোড়া করে দিয়েছিলাম। তো তারপরে এই যে রিসেন্ট মেয়ের জন্মদিনটা গেল, তারপরে অনেকগুলো রূপোর গয়না আবার হয়েছে, সেগুলো সব যত্ন সহকারে রয়েছে, ওগুলো কোনোদিনও আমি ভাঙবো না। তো তোমরা চাইল তুমি চাইলে ওই মেয়ের বার্থডের পরে পরে যে গিফট, সোনার রূপোর কি গিফট পেলাম এরকম একটা টাইটেল দেওয়া রয়েছে, ওই ভিডিওটা দেখতে পারো। পরের প্রশ্নে চলে যাব। পাপিয়া 07, দিদি ভাই, তোমার কতগুলো ড্রেস আর কতগুলো শাড়ি আছে বলো? ড্রেস মানে কুর্তি হবে, কুর্তি 50টা মতো হবে, বেশিও হতে পারে, আর শাড়ি তো 150-200টা মতো রয়েছে। আচ্ছা, তার পরেরটায় চলে যাব। দিদি, আমি একটা প্রশ্ন করব, যদি তোমার মনে হয় উত্তরটা দিও। মলি বিশ্বাস, দিদি সবাই বলে ভালো করে ভিডিও করো, ঠিক সফলতা অর্জন করবে, কিন্তু আমার মনে হয় যারা আগে টিকটক করতো শুধুমাত্র তারাই সফল হচ্ছে, কারণ আগে থেকে তাদের অনেকেই জানে। এটাও বুঝতে পারি যে বড় হতে গেলে অনেক কষ্ট করতে হয়, একটু রিপ্লাই দিও। আর আমি তোমার বোনের মতো তাই এই প্রশ্নটা করলাম। তোমার প্রশ্ন, তোমার চিন্তাটা একদমই ঠিক, যারা টিকটক করেছে তারা অবশ্যই তাড়াতাড়ি সফলতা পেয়েছে, কেননা আমি যখন 2 মাসে সফল হই, আমার ইউটিউবে আসার পরে আমি 2-3 মাস পরেই আমার ভিউ বাড়তে শুরু করে, সাবস্ক্রাইবার বাড়তে শুরু করে, তখন কমেন্টে আমি একটাই কমেন্ট পেতাম, এই তুমি ইউটিউব, এই তুমি টিকটক করতে না, এই তুমি টিকটক করতে না, এই তোমায় টিকটকে দেখেছি, এই তোমায় টিকটকে এরকম ভিডিও করেছো না। এবার তখন আমি বুঝতে পারলাম টিকটকে আমার ফেস ভ্যালু ছিল একটা, ঠিক সেই কারণে ইউটিউবে এসে আমাকে 2-3 মাস পরে মানুষ চিনতে শুরু করে। আর স্বাভাবিকভাবে যেহেতু আমার ফেসটা তাদের জানা, তো তাদের মনে হয়েছে যে এর ডেলি ব্লগ চ্যানেল, এই সারাদিন কী করে আমরা জানতে পারবো, তাহলে দেখি তো। তো এটা অবশ্যই একটা কারণ, তবে এটাই একমাত্র কারণ সেটা কিন্তু নয়। তো যদি ভেবে থাকো এটাই একমাত্র কারণ, সেটা কিন্তু ভুল, কেননা যদি তাই হয় তাহলে এই যে কণিকা, প্রিয়া, মৌ, এদের তো কোনোদিন টিকটক আইডি ছিল বলে আমার মনে হয় না, তো এরা কি করে সাকসেস হলো?
এরাও কিন্তু ইউটিউবে সাকসেস, তাই না? তো এটাই একমাত্র কারণ নয়, অবশ্যই টিকটকটা একটা ছোট্ট কারণ বলতে পারো, কিন্তু তার সাথে সাথে আমাদের সবার পরিশ্রমটাও কিন্তু সবচেয়ে বড় সত্য। পরের প্রশ্নে চলে যাব। জয়িতা সিম্পল লাইফ, আমার ইউটিউব চ্যানেলের নাম জয়িতা সিম্পল লাইফ, একবার নামটা নিও দিদি, খুব উপকার হবে তাহলে। খুব ইচ্ছে ছিল মিট আপে যাওয়ার, যেতে পারিনি। তো জয়িতা সিম্পল লাইফ চ্যানেলটা সবাই ভিজিট করো। আচ্ছা, তারপরের কোশ্চেন, ট্রাক্টর লেভার, তোমার ড্রেসিং টেবিল ট্যুর দাও। আমার ড্রেসিং টেবিল ট্যুর কয়েক মাস আগে দিয়েছি, প্লিজ একটু দেখে নাও। তোমার মেয়ের কসমেটিক্স কালেকশন দাও, সেটাও কয়েক মাস আগে দেয়া আছে পুরনো বাড়িতে থাকতে, প্লিজ একবার দেখে নাও। আর নতুন করে যদি চাও তো অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। তোমার মেয়ের বার্থডেতে যে অর্গানাইজার পেয়েছো, সেটার মধ্যে কি কি রেখেছো দেখাও। দেখো, আমি ওটার মধ্যে এখন নেমে দেখাতে পারছি না, ওটার মধ্যে আমি কি কি ওটার মধ্যে আমি কি কি রেখেছি। ওটার একটার মধ্যে রয়েছে গার্ডার, কালারফুল গার্ডার, ড্রেসের সাথে ম্যাচ করে আমি পরি কোথাও গেলে। আরেকটার মধ্যে রয়েছে সেফটি পিন, একটার মধ্যে রয়েছে আমি সেই চায়ের গার্ডার বলো, ওই গার্ডারগুলো। একটার মধ্যে রয়েছে সাইড ক্লিপ, কালো ক্লিপগুলো, সাইড ক্লিপস। একটার মধ্যে রয়েছে সেফটি পিন, একটার মধ্যে রয়েছে ট্যাবলেট, নানান ধরনের রোগের ট্যাবলেট, বুঝতে পেরেছো? আচ্ছা, নাজিন জাহান, তোমার বাবা শাশুড়ি ননদকে একসাথে তোমার নতুন বাড়িতে দাওয়াত দিলে না কেন? মানে খাওয়ানোর ব্লগ কবে দেবে দেখতে চাই। আমার নতুন বাড়ি হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িকে একদিনকে আমি ইনভাইট করে কিন্তু খাইয়েছিলাম, তোমরা সেটা আমার ব্লগ চেক করে দেখতে পারো। পনিরের তরকারি, ডাল, মাটন এগুলো রান্না হয়েছিল, তো প্লিজ একবার চেক করে নাও। শ্বশুর শাশুড়িকে খাইয়েছি, আর আমার বাবাকেও কিন্তু আমি খাইয়েছিলাম আমার নতুন বাড়ি হওয়ার পরে। আর আমার ননদের কেসটা কি হয়েছে, ননদকে আর ননদের বরকে একদিনকে আসতে বলেছিলাম, ডেট ফাইনাল হয়ে গেছিল, ওরাও আসবে বলে একদম রেডি হয়ে গেছিল। আমার তো বাজার হাট সব কিছু করে অর্ধেক মশলা কেটে বেটে রেডি করে ফ্রিজে ঢোকানো হয়ে গেছিল, তারপরে মাঝরাত্রিবেলা কল আসে যে আমার ননদের বরের শরীরটা খারাপ, অ্যাক্সিডেন্ট হয়েছিল, বোধহয় একটু লেগেছিল পায়ে। তো তারপরে আর কি আমার আবার নতুন করে আর কি এই অনুষ্ঠানটা করা হয়ে ওঠেনি, পরপর পরপর অনেকগুলো অকেশন চলে গেল, যার জন্য ওইটা তখন আমার আর করা হয়ে ওঠেনি। তো একদিন অবশ্যই, ঠিকই বলেছ, ওদের একটা পাওনা রয়েছে, তাই না? আচ্ছা, চলে যাব এবার পরে। তোমার ফেভারিট সিজন কি? আগে তো গরমকাল ছিল, এখন মনে হচ্ছে শীতকালটাই বেটার, আর বিয়ের আগে ছিল বর্ষাকাল। বিয়ের পরে বর্ষায় এত কষ্ট করেছি যে বিয়ের পরে বর্ষাকাল ঘুচে গিয়েছে আমার। আচ্ছা, তারপরে সুপ্রীতি সিং, তোমার মেয়েকে যে পড়াতে আসে সেই ম্যাডামের বেতন কত? শ্রিয়াকে আমি আগে 800 টাকা দিতাম, এখন আমি ওকে 1000 টাকা দিই। আচ্ছা, সপ্তাহে কদিন পড়ায়? শনি রবি ছুটি দেয়, বাদ বাকি সোম থেকে শুক্র পড়াতে আসে। আচ্ছা, পরে প্রশ্ন, বৃষ্টি আন্টি, তোমার তোমায় নিয়ে দেখছি অনেকে বাজে বাজে ভিডিও বানাচ্ছে, তাদের উদ্দেশ্যে তুমি কি কিছু বলবে না? না, আমি কিছু বলবো না। দেখো বন্ধুরা, আমাদের সবার কিন্তু ইউটিউবে এসেছি, আমরা সবাই কন্টেন্ট তৈরি করছি, আমাদের ভিউ দরকার। আমরা ডেলি লাইফস্টাইল, আমাদের ডেলি লাইফস্টাইল আমাদের চ্যানেলে দিচ্ছি, ভিউ পাচ্ছি, ইনকাম হচ্ছে, কিন্তু যে সমস্ত বোনেরা তাদের ডেলি লাইফস্টাইল ব্লগ তাদের চ্যানেলে দিয়ে ভিউ পায় না, তারা কোথায় যাবে? তো তাদের দিকটাও আমার ভাবা উচিত, যে তারা তাদের ডেলি লাইফস্টাইল ব্লগ দিয়ে যদি তারা আজকে ভিউ পেত, তারা কখনোই আমাকে নিয়ে বাজে ভিডিও করতে করতে আসতো না। যখন দেখছে তাদের ডেলি লাইফস্টাইল ভিডিও নিয়ে কোনো রকম ভিউ হচ্ছে না, তাদের জীবনী কেউ দেখছে না, তখন তারা আর কি আমার বা আমাদের মতো ক্রিয়েটারদের ডেলি ব্লগটাকে তাদের চ্যানেলে তুলে ধরে কিছু বাজে মন্তব্য পেশ করছে, তার বদলে কিছু ভিউ হচ্ছে, কিছু আর্নিং হচ্ছে। তো আমি এই ছোট ছোট বোনদের ওপর একদমই রাগ করতে পারি না। তার পরের প্রশ্নতে চলে যাব। দিদি, তুমি এত ভালো কেন? আমি ভালো নই, তোমার চোখ দুটো খুব ভালো, তাই তোমার আমাকে ভালো ভালো লাগে, বুঝেছো? তারপরের কমেন্ট, কমেন্ট, পুরীতে ঘুরতে কবে যাবে? জানি না,
পুরীতে ঘুরতে কেন, আমরা কোথাওই ঘুরতে যেতে পারি না, তোমরা সেটা দেখতেই পাও। এটার কারণ একমাত্র জনি, কারণ জনির জন্য কোথাও ঘুরতে যাওয়াটা পসিবল নয়। এই যে বললে পুরীতে কবে যাবে, পুরীতে কি করে যাব, পুরীতে গেলে কিন্তু জনিকে নিয়ে যেতে হবে। অনেকেই আছে যারা কুকুরকে যেখানে ডগরা রাখে, মানে অনেক জায়গা আছে না যে সমস্ত জায়গায় কুকুরদেরকে রাখা হয়, অনেক সময় বাড়ির মালিকরা ঘুরতে যাবে তখন তারা কি করবে, কুকুরকে কোথাও একটা রেখে তারপরে যায়, বা হয়তো কেউ থাকে বাড়িতে দেখাশোনা করার জন্য, তখন সে ঘুরতে যেতে পারে। আমাদের কাছে কোনো অপশনই খোলা নেই, কারণ সোমনাথ এসব একদম পছন্দ করে না। সোমনাথ জনিকে না বাড়িতে কাউকে রাখতে দেবে যে জনিকে দেখাশোনা করবে আমরা সবাই ঘুরতে যাব, না জনিকে নিয়ে গিয়ে এমন কোথাও রাখবে যেখানে কুকুর রেখে মানুষ ঘুরতে যায়, কোনোটাতেই সোমনাথ রাজি নয়। তো সে কারণে আমাদের কোথাও ঘুরতে যাওয়াটা পসিবল নয়। যদি কোথাও যেতে হয় জনিকে সাথে নিয়ে আমরা যাব। যেমন বেথুয়া গেছিলাম, নেই নেই করে কয়েক বছর পর আমরা বাড়ি থেকে বেরিয়ে একটা রাত বাইরে কাটিয়েছি বেথুয়াতে গিয়ে, তাও জনিকে আমরা সাথে নিয়ে গেছিলাম। ঠিক আছে, সুপর্ণা ক্রিয়েশন, আমি শিলিগুড়িতে থাকি, একবার শিলিগুড়ি এসো। তুমি পাহাড় ভালো লাগে না সমুদ্র? আমার সমুদ্র ভালো লাগে, পাহাড় কখনো দেখিনি তো ওই জন্য। বিয়ের পর প্রথম কোথায় ঘুরতে গিয়েছিলে? বিয়ের পর আমরা কোথাও ঘুরতে যাইনি গো। আচ্ছা, তারপরের প্রশ্ন, তোমার মা কি তোমার মেয়ের জন্মদিনে আসেনি? না, মা আমার মেয়ের জন্মদিনে আসেনি, কেননা আমার মা যেখানে থাকে সেখান থেকে আমার মাকে আসতে দেয় না খুব একটা। আচ্ছা, অস্মিতা, ইন্টারেস্টিং ব্লগ। দিদি, তোমার কাছে তেমন কোনো কোশ্চেন নেই, মরার আগে তোমার সাথে একবার দেখতে চাই। সত্যি কথা বলতে আমি তোমায় খুব ভালোবাসি, আমার হাজবেন্ড আমাকে আর আমার মেয়েকে ছেড়ে চলে গেছে। তুমি আমার চ্যানেলের নামটা প্লিজ বলো আর সাবস্ক্রাইব করতে বলো সবাইকে, অস্মিতা ইন্টারেস্টিং ব্লগ। সবাই চ্যানেলটা ভিজিট করো। অস্মিতার হাজবেন্ড মারা গেছে, ও মেয়েকে নিয়ে খুব কষ্ট করে সংসার করে, সংসার চালায়। তো সবাই চ্যানেলটা ভিজিট করতে বলেছে, মানে সবাইকে বলতে বলেছে, তোমরা একটু চ্যানেলটা ভিজিট করো, অস্মিতা ইন্টারেস্টিং ব্লগ। পরের প্রশ্নে চলে যাব, তোমার হাতের কচ্ছপের আংটিটা পরার কারণ কি? পিকে ফ্যামিলি, আমার হাতে কচ্ছপের আংটিটা পরার কারণ, শুনেছি কুম্ভ রাশির পরা ভালো, তো আমার কুম্ভ রাশি পরে নিয়েছি। আচ্ছা, ডোনা মজুমদার, তুমি যে ভিডিও করো সেটা কার আইডিয়ায় প্রথম স্টার্ট করেছিলে? আমার হাজবেন্ডের আইডিয়ায় প্রথম স্টার্ট করেছিলাম। আমার হাজবেন্ডই আমাকে বলেছিল যে টিকটক চলে গেছে বলে মন খারাপ করে সারাদিন বসে থাকো, ইউটিউব করো না, দেখো না অনেকেই তো ইউটিউবে ভিডিও করে, করো করো ব্লগ করে করো বলেছিল। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন, দিদি তুমি দিনে 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 এত সুন্দর হচ্ছ কেন? অভিজিৎ কর্মকার, আর দাদাও দেখো আমরা সুন্দর হচ্ছি না, তোমাদের চোখগুলো দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাই তুমি সবকিছু সুন্দর সুন্দর দেখছো। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাব, দিদি ভাই তোমার ইউটিউবে সাকসেস পেতে কতদিন লেগেছিল? আমার ইউটিউবে সাকসেস পেতে 3 মাস, 3 থেকে 4 মাস মতো সময় লেগেছিল। দাদার দাদা আগে কি কাজ করতো? ও আগে অনেকগুলো কোম্পানিতে কাজ করেছে, সফটেজ বলে একটা কোম্পানিতে কাজ করেছে মোটামুটি 1 বছরের বেশি, উড়ান বলে একটা কোম্পানিতে কাজ করেছে, অনেক বড় কোম্পানি, ভালো স্যালারি দিত ওটা, কয়েক মাস। তারপরে আর নিমো ফুড বলে একটা কোম্পানিতে কাজ করেছে, অনেকগুলো কোম্পানিতে করেছে। সফটেজ কোম্পানিতে কাজে ঢুকলো, কোম্পানি বন্ধ হয়ে গেল। উড়ান কোম্পানিতে কাজে ঢুকলো, উড়ান কোম্পানি বন্ধ হয়ে গেল। নিমো ফুড কোম্পানিতে কাজে ঢুকলো, নিমো ফুড কোম্পানি বন্ধ হয়ে গেল। ওর কপালেই আছে তুই যেখানে কাজে ঢুকবি সেটাই বন্ধ হয়ে যাবে, সত্যি কথা। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই, দিদি তোমার ফেভারিট কালার কি? আমি না খুব কালারফুল একটা মেয়ে জানো তো, আমার সব রকম কালারই খুব ভালো লাগে, পার্টিকুলার একটা কালার আমার পক্ষে নেওয়া খুব কঠিন। রেড কালারটা কদিন ধরে খুব টানছে, আবার দেখি ব্লু টানছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও টানছে, কদিন ধরে আবার কালো কালো করে পাগল হচ্ছিলাম। গ্রিন কালারটাও খুব ভালো লাগে, পিঙ্কও ভালো লাগে, আমি খুব কালারফুল একজন মেয়ে, আমি রঙিন জিনিসপত্র খুব পছন্দ করি, ওই মরা মরা কালার ভাল লাগে না, যেমন অফ হোয়াইট কালার, ঘিয়ে কালার এসব আমার ভাল লাগে না, আমি একটুখানি বেশ অ্যাশ কালার এসব পছন্দ হয় না, বুঝলে তো, লাল নীল সবুজ হলুদ বেগুনি এসব রং আমি খুব ভালোবাসি। আচ্ছা, তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন, আমার স্বপ্ন গোল্ডেন প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন।
আর আমার মেয়ের একটা সুন্দর বেশ উজ্জ্বল ভবিষ্যৎ দেখবো। আমার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, ইনকাম করছে, ব্যাস আর কি চাই জীবনে। রাজশ্রী ঘোষ দিদি ভাই, তোমাকে একটাই কোশ্চেন আছে, তোমাকে সবাই যে এত বাজে বাজে কমেন্ট করে, বাজে কথা বলে, সেই কমেন্টস পেয়ে তোমার খারাপ লাগে না, কষ্ট হয় না? না, আমার বাজে, আমার খারাপ লাগে না, কষ্ট হয় না, কারণ এটা আমার অভ্যাস। আমার ইউটিউবে আসার আগেও আমাকে অনেক খারাপ কথা শুনতে হয়েছে, তো এত খারাপ কথা শুনেছি মানুষের যে তখন থেকে আমার চামড়াটা আস্তে 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 গন্ডারের মানে হয়েছে, কিছু হয়েছিল কিছুটা, আর ইউটিউবে আসার পর পুরো চামড়াটাই গন্ডারের হয়ে গেছে দেখো। তো সে কারণে আমার কিছু গায়েটাই লাগে না, হাসি পাই, হেসেই জাস্ট উড়িয়ে দিই। আর যে সমস্ত কি কি বলেছো বাজে বাজে, হ্যাঁ এটাই কমেন্টসের কথা বলেছো, তো এটাই। ইউটিউবের ইনকাম দিয়ে বাড়ি করার পর ইন ফিউচার কি করার ইচ্ছা আছে? ইউটিউবের টাকা দিয়ে বাড়ি করলাম, তারপরে গাড়ি কিনলাম, তারপরে ঘরের সব কিছুই তো করলাম, আলমারি, খাট, এসি, টিভি, যা যা লাগে একটা সংসারে সবই করলাম ইউটিউবের টাকায়। নেক্সট ইউটিউবের টাকায় যদি কিছু বড় কিছু বলেছো, যেহেতু বাড়ির সাথে তুলনা করেছো, তো বাড়ির মতো এরকম বড় এত কিছু, এতটা টাকা খরচা করে আর কিছু করার ইচ্ছে নেই, কেননা আমি ইউটিউবে আসার পর থেকে যে পরিমাণে মানে খরচা করেই চলেছি, করেই চলেছি সব কিছু, মানে যেহেতু কিছুই ছিল না, তো সব কিছুকে মানে কেনার জন্য একের পর এক শুধু কিনেই গেছি। এই বাড়ি কিনে করেছি, বাড়ি করার জন্য এতগুলো টাকা খরচা করে ফেলেছি, আবার সেই সেখান থেকে উঠতে না উঠতেই গাড়ি কিনে ফেলেছি, আবার গাড়িটা বাড়িটা গাড়ি বাড়ি গাড়ি করে ফেলেছি, সেখান থেকে উঠতে না উঠতেই আবার এসি টিভি কিনে ফেলেছি। মানে আমি কখনো কিছু সেভিংস সেভাবে করে উঠতে পারিনি, সারাটা জীবন খালি খরচায় করে গেছি আর ভালো ভালো জিনিস কিনে ঘর সংসারটাকে শুধু সাজিয়েই গেছি। তো এবার আমি সাধারণত আমার নেক্সট ইচ্ছা আছে, এরপরে আমি এরকম বড় বড় মাপের কেনাকাটা জাস্ট স্টপ করে দেবো ইন ফিউচারের জন্য। এবার সত্যি কিছু ভাবা দরকার, যদি ভবিষ্যতে কোনো ব্যবসায় নামি তো সেই জন্য আমাদের বেশ কিছু টাকা সেভিংস করা দরকার, ব্যাস এইসবই প্ল্যান আছে আমার ইন ফিউচার প্ল্যান, আদার্স কোনো কিছু বড় কিছু কেনাকাটার কোনো প্ল্যান নেই। ইউটিউবে ভিডিও পারমিতা চক্রবর্তী, ইউটিউবে ভিডিও বানানো কবে থেকে শুরু করেছিলে? টিকটক ব্যান্ড হওয়ার 2-3 মাস পর। আর ফার্স্ট ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স কি ছিল, কোনো কি লজ্জা পেয়েছিলে বা ভয়? না, আমার লজ্জা ভয় কিছু লাগেনি, তার কারণ না আমি যেহেতু ইউটিউবে আসার আগে টিকটক করতাম, তো ক্যামেরা ফ্রেন্ডলি ছিলাম আমি, রাস্তাতে ক্যামেরা অন করে মানে অ্যাক্টিং করে টিকটকের ভিডিও পোস্ট করতে পারতাম, আর সেখানে ক্যামেরা অন করে প্লেন কথা বলতে পারবো না, লজ্জা করবে কেন? তো আমার একটা অভ্যাস ছিল না, টিকটক ছিল, ওই জন্য অভ্যাসটা ছিল এটাই। তোমার জামাই কি নেশা করে, কোন কুঞ্জলতা কমেন্ট করেছো? না, এখন করে না, 12 বছর আগে করতো, মানে 12 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, বিয়ের পর থেকে কখনো করেনি, বিয়ের আগে করতো। তোমার স্বামী ইউটিউব ছাড়া কি আর কোনো কাজ করে? হ্যাঁ, ইউটিউব ছাড়া ওর একটা অ্যানিমেশন কোর্সে ভর্তি হয়েছে, সেই কোর্স শেষের দিকে, এই মাসে বোধহয় ওর কোর্স কমপ্লিট হবে। তুমি কি তোমার পিঙ্কি পিঙ্কি ঘড়াই, তুমি কি তোমার বাবাকে প্রতি মাসে টাকা দাও? অ্যান্সারটা কিন্তু অ্যাভয়েড করো না। হ্যাঁ, আগে দিতাম, প্রত্যেক মাসে মাসে আগে টাকা দিতাম, মানে আমার বাড়িটা করার আগে অবধি, বাড়িটা করার আগে অবধি প্রত্যেক মাসে মাসে টাকা দিতাম, বাড়িটা করার পরে পরে আর প্রত্যেক মাসে মাসে বাবাকে টাকা দেওয়া হয় না, তার বদলে এখন যতটা পারি বাবার বাজার হাটের দায়িত্বটা নিয়েছি, মানে যখনই আমি বাজারে যাই, দেখতেই পাও তোমরা, আমি বাবাকে নিয়েই বাজারে যাই, আর চেষ্টা করি যাতে বাবাকে মোটামুটি 7 দিনের মাছ সবজি মুদিখানার বাজার সবকিছু বাবাকে যতটা পারি বাবাকে গুছিয়ে দিই, আর চেষ্টা করি যাতে 7 দিন পরে আবার বাবাকে নিয়ে বাজার যেতে পারি, বুঝতে পেরেছ? আর টাকা পয়সা একেবারেই যে দিই না তা বললে নয়, যতটা পারি টুকিটাকি মাঝে মধ্যে হাতে কিছু দিই, কোনো ফিক্সড অ্যামাউন্ট সেটা এখন দিই না, বুঝতে পেরেছ? আর বাবার যখন যেটা দরকার হয় বাবা আমাকে বলে, বাবা আগে তো বলতে চাইতো না, অস্বস্তি করতো বাবার, কিন্তু এখন বাবা টুকিটাকি বলে, আর সেটা বলার সাথে সাথে আমি বাবাকে কিনে দিই। মৌ মিম, আমি জানতে চাই তোমার মেয়ে দেখতে কার মতো? আমার মেয়ে দেখতে বোধহয় আমার শ্বশুর মশাইয়ের মতো হয়েছে, বুঝলে? আচ্ছা, মোহাম্মদ শুভ, আপনি মানুষ নাকি অমানুষ?
আমি কোনোটাই না, আমি মানুষও না, আমি অমানুষও না। আচ্ছা, পরের প্রশ্ন। আমি ফার্স্ট তোমার টাইম কোশ্চেন করছি, রিপ্লাইটা দাও, না হলে খুব স্যাড হব। ইউটিউব একটা নিউ অপশান আসছে যে তোমার লাইভে একজনকে জয়েন করা যায়, সে অপশানটা তোমার আসছে না কেন? আমি তো লাইভ সম্বন্ধে খুব একটা বলতে পারবো না, আমি নিজে লাইভে খুব কম আসি। আর জয়েন বলে একটা অপশান থাকে যেটা প্রোফাইল খুললে আসে, তো আমার সেটা অফ করা আছে, বুঝতে পেরেছো? পরে প্রশ্ন করেছো শ্রুতির লাইফস্টাইল, তোমার গিজারটা কত টাকা নিল? আমার গিজারটা নিয়েছে 14,000 টাকা সামথিং। দিদি আই লাভ ইউ, সমীর পাঞ্জা। ভিডিও, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার কাছে রিকোয়েস্ট যে আমার কমেন্টটা পড়ো। সর্বপ্রথম ইউটিউব ভিডিও কি করেছিল এটা তুমি প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করো, পেয়ে যাবে আমার প্রথম ভিডিও কি ছিল। তোমার বাতিল নাইটি বা অন্যান্য জিনিসগুলো তুমি কি করো? আমার বাতিল নাইটি, আমার বাতিল জামা কাপড় সব কিছু একটা জায়গায় রাখা থাকে, তো সেখান থেকে যখন ওই বাড়ির সামনে আসে না, বাসন টাসন দেয়, তো ওনাকে দিয়ে দিই, মাঝে মধ্যে বাসন টাসন পেয়ে যাই। আর আমার মেয়ের যে সমস্ত বাতিল জামা কাপড় হয় ওগুলো আমি এক জায়গায় রেখে দিই। ওই আমরা সবাই রাজা যে স্বেচ্ছাসেবী সংস্থা আছে, তো সেখানে আমি ফোন করি, ওরা এসে নিয়ে যায়। তারপরের প্রশ্ন, তোমার বাড়িতে কি কোনো কলম পিলার দিয়ে বানাওনি? তোমার বাড়িটা কলম পিলার দিয়ে বানাওনি? না, আমার বাড়িটা কলম পিলার দিয়ে বানানো হয়নি, কেননা তখন আমার কাছে অত টাকা ছিল না, আমার খুব সামান্য বাজেট ছিল, সেই বাজেটের মধ্যে বাড়িটা করেছি। বাড়িটা করতে গিয়ে কিন্তু আমার ইট কিনতে হয়নি, বুঝতে পেরেছো? ইটও কিনতে হয়নি, কেননা ইট পুরোনো বাড়ির ইটটা দিয়ে আমার বাড়িটা হয়ে গেছে, শুধুমাত্র ইট বাদে বাদ বাকি সব আমার ইউটিউবের টাকায় হয়েছে। ইউটিউব অ্যাকাউন্ট কি করে ওপেন করব প্লিজ বলো। ইউটিউবে সার্চ করো যে হাউ টু ক্রিয়েট নিউ ইউটিউব অ্যাকাউন্ট, ঠিক আছে? বর্ষা সুজন, তোমার ইউটিউবে চ্যানেল খোলার জন্য কে প্রথম বলেছিল? আমার বর। আচ্ছা, তোমার ননদের, অল ইন ওয়ান থেকে বলছে, তোমার ননদের সাথে তোমার কেমন সম্পর্ক? 95% বাঙালি বাড়িতে বৌ বৌদি আর ননদের ঠিক যেমন সম্পর্ক হয়, তো আমাদেরও ঠিক তেমনই সম্পর্ক। আকাশ পাপড়ি হোক, রিয়াঙ্কা কি, অলবিনা, সবার চ্যানেল তুমি প্রমোট করো? না, আমার তো মনে হয় না আমি কখনো আকাশের চ্যানেল প্রমোট করেছি বলে, আমি তো কোনোদিন আকাশের চ্যানেলের নাম নিইনি। আর রিয়াঙ্কা আর অলবিনার চ্যানেল প্রমোট করো। হ্যাঁ, রিয়াঙ্কা আর অলবিনার সাথে আমার কোলাবরেশন হয়েছিল। যদি তুমি একজন ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা কোলাবরেশন শব্দটা নিশ্চয়ই তোমাদের পরিচিত। তো ওদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, রিয়াঙ্কার সাথে বা অলবিনার সাথে। রিয়াঙ্কার সাথে কন্ট্যাক্ট হয়েছিল, ও আমাকে একটা মেকআপের ভিডিও করে দিয়েছিল যেটা মোটামুটি 5 থেকে 7,000 টাকা খরচা। তো ওর সাথে আমার কোলাবরেশন হয় যে ও, আমি ওকে কোনোরকম পেমেন্ট করবো না, ওকে আমি প্রমোশন দেব আর তার বদলে ও আমাকে মেকআপ করবে, যেটা অনেক বড় বড় মেকআপ আর্টিস্টের সাথে অনেকেই কোলাবরেশন করে থাকে ইউটিউবে, এটা খুবই কমন একটা ব্যাপার। ঠিক যেরকম প্রোডাক্ট পেড প্রমোশন করি আমরা, কোনো প্রোডাক্ট পাঠাই, সেই প্রোডাক্টের ওপর যেমন আমরা পেড প্রমোশন করে থাকি ইউটিউবাররা, ঠিক সেরকমই। তো সেটা অলবিনার সাথেও হয়েছিল, অলবিনার সাথে আমার 3টে মেকআপের কন্ট্যাক্ট হয়েছিল, যেমন ধরো মুসলিম মেকআপ, দুর্গা মেকআপ আর হচ্ছে কালি মেকআপ, তো ওগুলো ফ্রি কন্ট্যাক্ট ছিল, ওগুলো কোলাবরেশন ছিল। চ্যানেল প্রমোশনের বদলে ওর কাছ থেকে আমি 3টে মেকআপ নিয়েছিলাম, তো এগুলোকে কোলাবরেশন বলে, যেগুলো ইউটিউবাররা কোনো বড় বড় ব্র্যান্ডের সাথে বা কোনো মেকআপ আর্টিস্টের সাথে হামেশাই করে থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো তুমি প্রমোট করেছো। আর আকাশ ব্যাপটিকে ঘরে এনে রাখো তাহলে দেখতে, কি বলেছো আগে, ঘরে এনে রাখো, কত গিফট দাও? হ্যাঁ, বার্থডে গেল, বার্থডে গিফট তো বানতে হে, তাই না? আর আগেবার পুজোর সময় এসেছিল, পুজোর সময় তো গিফট একটা হতে মানে পাবেই। আর তাছাড়া যখন আমার অপারেশন হয়েছিল, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, যখন আমার অপারেশন হয়েছিল আমি বিছানা থেকে নামতে অব্দি পাচ্ছিলাম না, তখন পাপড়ি আমার সংসারটা পুরোপুরি সামলেছে, আমার মেয়ের দায়িত্ব নিয়েছিল, মেয়েকে খাওয়ানো, মেয়েকে শোয়ানো, রান্না বান্না করা, এঁঠো মোছা, ঘর ঝাঁট দেওয়া, বিছানা তোলা, সমস্ত কাজ পাপড়ি একা হাতে করেছে এখানে এসে, আমি তো শুধু শুয়েই থাকতাম অপারেশনের ব্যথায়।
তো সেক্ষেত্রে দেখবি, সেদিক দিয়ে দেখতে গেলে আমার উচিত ছিল যে পাপড়ির জন্য কিছু একটা করা, পাপড়িকে কিছু একটা উপহার দিয়ে ওকে একটু খুশি করা, যেহেতু মেয়েটা এত কষ্ট করছে আমার কাছে এসে। তো সেদিক দিয়ে দেখতে গেলে অবশ্যই আমি পাপড়িকে উপহার দিয়েছি। খুব ভালো লাগে এগুলো দেখতে, কিন্তু ননদকে এইভাবে দেখতে পাই না কেন, ননদ কেন এসে থাকে না, ওকে কেন গিফট দাও না। তো ননদ এসে থাকে না এই বাড়িটা, তো মানে এখানে তো আমরা থাকি, আর আমার সামনে সামনের বাড়িতে থাকে আমার শ্বশুর শাশুড়ি। তো ননদ যখন এখানে আসে স্বাভাবিকভাবে ওর মায়ের কাছে ওঠে। একটা মেয়ে বাপের বাড়িতে এসে সবসময় আমি তো জানি তার মা বাবার কাছেই ওঠে। মেয়ে যখন মা বাবার অবর্তমানে তখন সে বাপের বাড়িতে এসে দাদা বৌদির কাছে ওঠে, কিন্তু যতদিন মা বাবা থাকে আমি তো দেখেছি বাপের বাড়িতে গিয়ে দাদা দাদা বৌদির কাছে না, মা বাবার কাছেই ওঠে। তো আমি জানি না তুমি তোমার দাদা বৌদি আছে কিনা বাড়িতে, বা তোমার মা বাবা আছে কিনা, তুমি নিজেকে দিয়ে বিচার করতে পারো যে তোমার যখন বিয়ে হয়ে যাবে, তুমি যখন বাপের বাড়িতে আসবে, তখন তুমি বাপের বাড়িতে এসে কার কাছে যাবে? তোমার দাদা বৌদিদের ঘরে গিয়ে ওদের কাছেই থাকা খাওয়া শোয়া করবে, নাকি তুমি মা বাবার কাছে যাবে? যতদিন মা বাবা জীবিত থাকে মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে গিয়ে মা বাবার কাছে উঠতে পছন্দ করে, মা বাবার অবর্তমানে দাদা বৌদি তো রইলই, তাই না? আর যদি বলো গিফটের প্রশ্ন, তো ওদের সাথে ননদের সাথে কখনো আমার গিফট আদান প্রদান জিনিসটা কখনো হয়নি। ননদের বরের সাথে একটা সময় ছিল, ননদের বর আমাকে খুব গিফট দিত, আমিও ননদের বরকে খুব গিফট দিতাম, কিন্তু ননদের সাথে আমার কখনো গিফট আদান প্রদান জিনিসটা হয়নি। মানে আমার ননদও কোনোদিনও আমাকে কিছু দেয়নি, আমিও আমার ননদকে কোনোদিন কিছু দিইনি। ও যখন অনেক অনেক দিন আগে ও যখন আমাকে দিত, তখন আমিও চেষ্টা করতাম ওকে দেওয়ার। এই জিনিসটা হয়েছে কবে থেকে, যেদিন থেকে আমাদের বাচ্চা হয়েছে। এখন বাচ্চা হওয়ার পর কেসটা কি হয়, আমি ওর বাচ্চাকে গিফট দিই, ও আমার বাচ্চাকে গিফট দেয়। এটা বাচ্চা হওয়ার পর জিনিসটা না পুরো চেঞ্জ হয়ে যায়। আজকে আকাশ পাপড়িকে আমি গিফট দিচ্ছি, পাপড়ির যখন একটা বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন দেখতে পাবে পাপড়িকে গিফট কমই দিচ্ছি, তখন দেখতে পাবে খালি দুদিন পর পর পাপড়ির বাচ্চাকে গিফট দিচ্ছি, আর পাপড়ি আমার বাচ্চাকে দিচ্ছে, আর আমি পাপড়ির বাচ্চাকে দিচ্ছি। বুঝতে পেরেছো? বাচ্চা কাচ্চা হয়ে গেলে দেখবে বড়দের মধ্যে আর গিফট আদান প্রদান জিনিসটা থাকে না, বাচ্চা হয়ে গেলে বাচ্চাদের মধ্যে জিনিসটা আদান প্রদান চলে। বোঝাতে পারলাম? কত গভীর ভাবে চিন্তা করো, আমি সেটাই ভাবি। আচ্ছা, পরে প্রশ্ন, তোমার তোমার কিছু মতামত দাও যে কিরকম ভিডিও বানালে সেটা ভাইরাল হতে পারে। ভাইরাল ভিডিও বানানোর জন্য কিছু মেকআপের ভিডিও দিতে পারো, কিছু মেকআপের ভিডিওর সাথে সাথে কিছু কালেকশন ভিডিও দিতে পারো, এগুলো খুব ভাইরাল হয়। ঠিক আছে, তোমার লাইফস্টাইলটাকেও তুমি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো, সেটাও ভাইরাল হতে পারে। বুঝতে পেরেছ? রাখি সাহা, তোমার মা বাবা কেন কি কারণে আলাদা হয়েছিল, তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। আমার মা বাবা কেন আলাদা হয়েছিল তো আমার মা বাবাই ভালো বলতে পারবে, তাই না? তাদের পার্সোনাল লাইফ, তাদের পার্সোনাল সমস্যা, আমার কাবাব মে হাড্ডি হওয়ার তো কোনো দরকার নেই, তাই না? ইনফ্যাক্ট আমার কোনো ইন্টারেস্টও নেই ওরা কেন আলাদা হয়েছিল, কেন একসাথে থাকলো না, আমার কোনো ইন্টারেস্টও নেই। যার যার লাইফ, ওরা সব প্রাপ্ত বয়স্ক মানুষ, আমার বাবা মা দুজনেই প্রাপ্তবয়স্ক, নিজেদের লাইফের ডিসিশন নিজেরাই নিতে পারে, কেন আলাদা আলাদা থাকবে না, একসাথে থাকবে, যা খুশি করুক গা। বুঝতে পেরেছ? তো লোভটা মনে হয় আমার না, লোভটা মনে হচ্ছে তোমার দুটো চোখের মধ্যে ঢুকে গেছে, তাই তোমরা সবাইকেই লোভী লোভী দেখতে পাচ্ছ, সবকিছু চারিদিকে লোভ 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 দেখতে পাচ্ছ, তোমার চোখ দুটো মনে হয় লোভ লোভ হয়ে গেছে। বুঝতে পেরেছ তো? আচ্ছা, ফাইনালি মনে হচ্ছে আমার কোশ্চেন শেষ, লাস্ট একটাই কোশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে তোমার ইউটিউব থেকে ইনকাম কত, আমি কত টাকা পাই? ইউটিউব থেকে কখনো কোনো পার্মানেন্ট ইনকাম নেই। যদি কোনো পার্মানেন্ট ইনকাম থাকতো, যে না মান্থলি এত টাকা প্রত্যেক মাসে মাসে আমার ঢুকছে, তাহলে আমি তোমাদেরকে বলতে পারতাম যে ইউটিউব থেকে আমি প্রত্যেক মাসে এত টাকা করে পাই। ইউটিউব থেকে ওরকম কোনো মান্থলি ইনকাম নেই। খুব বিরাট ভালো ভিউ হলে, বিরাট ইউটিউবে ভাইরাল 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 ভিডিও সারা মাস ধরে যদি চলতে থাকে, সেখানে ইনকাম মান্থলি 1 লাখ টাকাও হয়ে যেতে পারে। আবার যদি কখনো ভিউ মডারেট যাচ্ছে, কখনো ভাইরাল হচ্ছে কখনো ভাইরাল হচ্ছে না, কখনো কোনো ভিডিওর ভিউ তুঙ্গে উঠে যাচ্ছে, কোনো ভিডিওর ভিউ তুঙ্গে উঠছে না, নিচে পড়ে থাকছে, সেক্ষেত্রে মান্থলি ইনকাম 50,000 টাকাও হয়। আবার যদি কখনো ভিউ একেবারে হচ্ছেই না, 1,000 চেষ্টা করেও ভিউ 5,000, 2,000, 3,000-এ আটকে রয়েছে, তাহলে কিন্তু ইনকাম 10-15,000 টাকাও হয়। আবার যদি কারোর ভিউ একেবারে পার ডে 500কে, 600কে, 700কে, 800কে, 1 মিলিয়ন ভিউ পার ডে, তার মান্থলি ইনকাম কিন্তু 5 লাখ টাকার কাছাকাছিও চলে যেতে পারে।
বুঝতে পেরেছো? আমি কি বোঝাতে পারলাম? তো ইউটিউব থেকে কোনো রকম ফিক্সড ইনকাম নেই, ভিউয়ের ওপর ইনকাম নির্ভর করে, বুঝতে পেরেছো? ভিউ বেশি টাকা বেশি, ভিউ কম ইনকাম কম। আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে। তো আজকের আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। গতকালকে কোশ্চেন অ্যান্সারের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, তো ওই ভিডিওটা আমার কালকে কমপ্লিট হয়ে গেছিলো, এডিটও করা হয়ে গেছে ভিডিওটা, এখনও এক্সপোর্ট করা হয়নি। এক্সপোর্ট করার আগে মানে ভেবেছিলাম আজকে এক্সপোর্ট করব, যেহেতু স্টকে একটা ভিডিও ছিল ছোটোমার বার্থডে, সেটা আগে যাবে, তারপরে কোশ্চেন অ্যান্সার ভিডিও যাবে, হাতে একটা দিন সময় ছিল, তাই এখন এক্সপোর্ট করিনি, আজকে এক্সপোর্ট করব। তো এই একটা দিনের মধ্যে আমার ওই কমিউনিটি পোস্টের ওই কোশ্চেন অ্যান্সার ভিডিওতে দুটো কমেন্ট মানে এত পরিমাণে পেয়েছি এই কমেন্ট, তো ভাবলাম না, এত পার করে যখন তোমরা জানতে চেয়েছো, এত যখন প্রশ্ন তোমাদের মনে, তো কিছুটা ক্লিয়ার আমি তোমাদেরকে করতেই পারি। তো সে কারণে তোমাদের কমেন্টের জন্যই আজকে আমার এই পুনরায় তোমাদের সামনে আবার ফিরে আসা, ভিডিও শেষ করে দেওয়ার পরেও আবার ফিরে আসা, একদম ভিডিও শেষেই করছি। জানি না তোমরা কতজন পুরো ভিডিওটা স্কিপ করে দেখবে, নাকি আমার এই অবধি তোমরা পৌঁছাবে। তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই, মিটাবে যখন একটা মেয়ে তোমাকে কেক দিয়েছিল, তো সেই কেকটা কেন তুমি কেটে ওখানে সবাই মিলে ভাগ করে খেলে না, এটা খুব খারাপ দেখালো, তুমি তো কেকটা বাড়িতে নিয়ে চলে আসলে, ওটা তো ওখানেও খেতে পারতে আর সবাইকে খাওয়াতেও পারতে। অগন্তিক মানুষ বলে যাচ্ছে এই কথাটা আমাকে, অগন্তিক মানুষ, যে বোনটা আমাকে ওই কেকটা দিয়েছিল, আমি জানি না সেই বোনটা এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের দেখতে পাচ্ছে কি না, দেখতে পেলে ওই বোনটাই নিশ্চয়ই তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিত, আমাকে আর এখন আলাদাভাবে বসতে হতো না। আমার মনে হয় ওই বোনটা তোমাদের এই প্রশ্নগুলো দেখতে পায়নি, তাই সেই বোনটা তোমাদেরকে উত্তর দিতে পারছে না। তো বোন আমাকে আমার হাতে কেকটা দেয়নি, এমনকি আমার হাতে ওখানে কোনো খাবার কেউ দেয়নি, দিতে পারেনি, কেননা ওখানে অ্যালাউ করেনি। ওখানে যে অবকাশ পার্কে যে কাউন্টার আছে, আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, অনেকেই থাকতে পারো যারা আমি মুখ দিয়ে বলার পরেও তোমাদের বিশ্বাস হবে না আমার কথা, হাত জোর করে অনুরোধ করছি রানাঘাট অবকাশ পার্কে আসো। রানাঘাট অবকাশ পার্কে এসে কাউন্টারে গিয়ে তোমরা জিজ্ঞাসা করো যে কিছুদিন আগে এমএস ফ্যামিলি চ্যানেল থেকে যে মিট আপটা রেখেছিল, ওখানে যে সমস্ত খাবার দাবারগুলো এনেছিল মানুষে, ওগুলো কি ভেতরে দিয়ে নিয়ে গেছিলো নাকি আপনারা আটকে দিয়েছিলেন, দেখো তো কি বলে। ওগুলো টিকিট কাউন্টার থেকে আটকে দেওয়া হয়েছিল, টিকিট কাউন্টার থেকে কোনো, ওরা ব্যাগ চেক করেছে, যত মানুষ ভেতরে এসেছে প্রত্যেকটা মানুষের ব্যাগ চেক করেছে, আর কোনো খাবার ভেতরে ওরা অ্যালাউ করেনি, কোনো কেক কাটা তো অনেক দূরের কথা, কোনো খাবারই ওরা ভেতরে অ্যালাউ করেনি, বুঝতে পেরেছো? না জেনে শুনে এত মানে বলে দিলেই হয়ে গেল কিছু একটা, সেটা সত্যি হোক মিথ্যে হোক যাচাই করার দরকার নেই, বলে দিলেই হয়ে গেল, এরকম একটা ব্যাপার, কিন্তু আসলে সেটা না। দয়া করে একটুখানি খোঁজ নাও, তারপরে নিজেদের কথাগুলো কমেন্ট বক্সে বলো। তো সেটাই তোমাদেরকে বলার, ওরা খাবারগুলো আটকে দিয়েছিল, ভেতরে কোনো খাবার অ্যালাউ করেনি। আমার যেহেতু এটা লাইফে ফার্স্ট মিট আপ ছিল, তো আমারও আইডিয়া অনেকটাই কম ছিল, আমি একদমই নতুন, দেখতেই পেলে যে আকাশকে সাথে করে নিয়ে গেছিলাম একটুখানি মনে সাহস পাবো বলে, যেহেতু এটা আমার প্রথম মিট আপ ছিল। প্রথম মিট আপে মানুষের অত আইডিয়া থাকে না, তুমি যখন কোনো কাজ জীবনে প্রথম করেছো, তোমার কি সেই কাজের ভীষণ অভিজ্ঞতা, ভীষণ আইডিয়া ছিল তুমি যখন প্রথম কোনো কাজ করেছো জীবনে? তো সেরকমই ওই মিট আপটাও আমার প্রথম মিট আপ ছিল। আমার হয়তো পুরো পার্কটা বুক করে নেওয়া উচিত ছিল, যদি পুরো পার্কটা বুক করে নিতে পারতাম তাহলে হয়তো ভিতরে ওরা খাবার দাবার অ্যালাউ করতো, তো সেটা আমি বুঝতে পারিনি যেহেতু প্রথম মিট আপ ছিল। আর তার থেকে বড় কথা, তোমরা একজন আমাকে বলেছো যে, অনেকেই বলেছো যেটা, যে ওখানে তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারতে, তো ওইটাই, ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা তো অনেক দূরের কথা, ভিতরে ওরা কোনো খাবার ঢুকতেই দেবে না, ওরা ওটা কাউন্টার থেকে ওরা আটকে দিয়েছিল। যখন আমি বাড়ি ফিরে আসি, ওরা কাউন্টারে বলে দিয়েছিল যে পুরো প্রোগ্রামটা শেষে যখন মন্দিরাদি বাড়ি যাবে, মন্দিরাদি হাতে কিন্তু প্যাকেটটা দিয়ে দিও, তো কাউন্টার থেকে তখন আমার হাতে ওরা ডেকে দিয়ে দেয় যে আপনার কিছু বেশ কিছু প্যাকেট রয়েছে, প্লিজ এখান থেকে নিয়ে যান, তখন আমি ওখান থেকে নিয়ে আসি। আর আমার তো প্রথম মিট আপ ছিল, আমি জানতাম না যে ওখানে 20-30 জন আসবে নাকি 500 জন আসবে, আমি তো মনে মনে ধরে নিয়েছিলাম যে হয়তো 20 জন কি 30 জন হয়তো আসবে, কারণ রানাঘাটে আর কে আসবে, হয়তো কলকাতার সাইডে মিট আপ করলে হয়তো 500-600 লোক হতে পারে, কিন্তু রানাঘাটে মিট আপ করলে আর কজন আসবে, 30-40 জন হয়তো আসবে। কিন্তু আমি, আমার জীবন ধন্য, আমি পুরো অবাক হয়ে গেলাম যে রানাঘাটে মিট আপ করেও 500 লোক ওদিনকে উপস্থিত হয়েছিল। তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংকস। তো সেদিন তোমাদেরকে আমি কিছু খাওয়াতে পারিনি, আমি সেদিনকে বুঝতেও পারিনি যে মিট আপে 500টা মানুষ এসে যাবে আমাকে ভালোবাসতে, আমাকে দেখতে চাইবে তারা সবাই, আমি সত্যি ভাবতে পারিনি। তো
ফিউচারে যদি কখনো আমি মিট আপ রাখি নেক্সট টাইম, তখন যদি কখনো কোনো পার্কে মিট আপ রাখি, অবকাশ পার্কেও যদি রাখি, আমি অবকাশ পার্কটা বুক করে নেওয়ার চেষ্টা করব। বা আমার একটা আইডিয়া হয়ে গেল যে মিট আপে কীরকম কী মানুষ হতে পারে, আমার তো কোনো আইডিয়া ছিল না। আমি যদি 30 জনের ব্যবস্থা করতাম, সেখানে যদি 500 জন এসে যেত, তাহলে পরে বুঝতেই পারছো কীরকম বিপদে পড়তাম। আবার আমি যদি 500 জনের ব্যবস্থা করতাম, সেখানে যদি 30 জন চলে আসতো, তাহলে বুঝতে পারছো কত বড় বিপদে পড়তাম। তো ঠিক সেইটাই কারণ। আর আমি পার্কটা কোনো রকম ভাড়া করিনি, জাস্ট পার্কের লোক জানতেও না যে ওই দিনকে আমি ওখানে মিট আপ রাখছি বা কিছু। আমি আগে থেকে ওদেরকে কিচ্ছু বলিনি, এটা ওরা নিজেরা নিজেরও আলোচনা করেছে যে এরা তো আমাকে একটু বলতে পারতো, মানে আমার আমাকে করেই বলেছে, আমাকে বলেনি, অন্য একজনকে বলেছে, সেখান থেকে আমি খবর পেয়েছি যে ওনারা আলোচনা করছিলেন যে মিট আপ রাখছি, একবার তো ওদের বলতে পারতো, আমাদের তো জানাতে পারতো। ওরা কি, আমি ওদেরকে কিচ্ছু জানাইনি, জাস্ট হঠাৎ করেই আমি পৌঁছে গেছি। হ্যাঁ, আগের দিনকে গেছিলাম, আগের দিনকে গিয়ে আমি শুধু শুনে এসেছিলাম যে আপনাদের অবকাশ পার্ক কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। ওরা বললো যে 11টা থেকে কটা, রাত 8টা অবধি খোলা থাকে। এলাম, ও আচ্ছা আচ্ছা, 7 দিনই খোলা থাকে? বললো হ্যাঁ হ্যাঁ, 7 দিনই খোলা থাকে। ব্যাস, শুনেছি, শুনে বাড়ি চলে এসেছি। আমি বলিনি যে আমি মিট আপ রাখবো, হ্যানা করবো, ত্যানা করবো, আমি কিচ্ছু বলিনি, আমি ভয়ের চোটে বলিনি। বলতে গেলে যদি ওরা ক্যান্সেল করে দেয়, যদি বলে না না এখানে মিট আপ ফিট আপ করা যাবে না, যদি বলে দেয় বা যদি অন্য কিছু উত্তর পাই, আমি সেই ভয়ে কিছু বলি না, যাক কিছু বলার দরকার নেই। কজন এবার আসবে, 20-30 জন আসবে, কী বা বলবো, থাক থাক ছেড়ে দিই, কিছু বলিই নি আমি ওদেরকে। বুঝতে পেরেছো? ওখানে কোনো খাবারই অ্যালাউ করেনি, কেক কাটা তো অনেক দূরের দূরের কথা। যে বোনটা কেকটা নিয়ে এসেছিল, যদি সে আমার এই ভিডিওটা দেখে থাকো, দয়া করে সত্যি কথাটা সবাইকে জানিয়ে দিও যে তোমার হাত থেকে কেকটা কাউন্টারের লোকরা নিয়ে নিয়েছিল, ওরা ভেতরে অ্যালাউ করেনি, কেক কাটা তো অনেক দূরের কথা। আর তোমাদের সেকেন্ড কমেন্ট, দুটো কমেন্ট বলেছিলাম, হঠাৎ করে এত আসতে চলেছে যার জন্য আমি আবার চলে আসলাম ক্যামেরাটা অন করে। তো সেকেন্ড কমেন্ট যেটা তোমরা করেছো সেটা হচ্ছে, বাচ্চা খাওয়াবে বলেছিলে দিদি, খাওয়ালে না। বাচ্চা খাওয়াবে বলেছিলে দিদি, খাওয়ালে না। বাচ্চাদের জন্য কিছু করলে না, করলে না। তুমি কথা দিয়েছিলে করবে কিন্তু করলে না দিদি। এটা জিজ্ঞেস করতে পারতে, দিদি তুমি কবে করছো বা করছো না কেন, কবে করছো দিদি, এত দেরি হচ্ছে কেন দিদি, এরকম জিজ্ঞেস করতে পারতে। কিন্তু না, তোমরা তো সেভাবে জিজ্ঞেস করছো না, তোমরা খুব খারাপভাবে জিজ্ঞাসা করছো আমাকে। তো তোমাদেরকে বলি, আমার বাচ্চা, আমি যদি মনে করি বাচ্চাগুলোকে ওখানে গিয়ে কিছু করব, সেটা আমি যে কোনো দিনই করতে পারি, আজকেও করতে পারি, কালকেও করতে পারি। আমি ওখানে গিয়ে ওদেরকে একটা কিছু দিতে পারি, সেটা খাবারই হোক বা বস্ত্র হোক বা কম্বল হোক, আমি ওখানে গিয়েও করতে পারি। কিন্তু এবারের প্ল্যানটা আমার একটুখানি পার্সোনাল ছিল, একটু অন্যরকম ছিল, যেটা ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেব। কিন্তু তোমরা এত পরিমাণে কমেন্ট শুরু করে দিয়েছো যে সারপ্রাইজ আমার মাথায় উঠে গেছে, আমার সারপ্রাইজ দেওয়ার ইচ্ছেটাই চলে গেছে। এখন আমি ভাবছি তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিই বিষয়টা, তাহলে পরে সারপ্রাইজ তো হবে না, মাঝখান থেকে তোমরা আমাকে ভুল বুঝবে আর কি। তার জন্য ভাবলাম সারপ্রাইজ দেওয়ার আমার দরকার নেই, তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই। এবারের প্ল্যানটা আমার একটু অন্যরকম ছিল, আমি ভেবেছিলাম বাচ্চাগুলোকে আমি ওখান থেকে নিয়ে আসবো, নিয়ে আমি এক জায়গায় নিয়ে যাবো, দিয়ে সেখানে নিয়ে গিয়ে আমি বাচ্চাদেরকে খাওয়াবো। সত্যি কথা বলি, আমার ইচ্ছে ছিল বাচ্চাগুলোকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাব, কারণ এমন তো অনেকেই আছে যারা বাচ্চাগুলোকে ওখানে গিয়ে খাবার দেয়, সবাইকে প্যাকেট প্যাকেট করে খাবার দেয়, সবার হাতে হাতে একটা করে প্যাকেট দিয়ে দিলাম, এরকম হয়ে গেল। এরকম আমিও করেছিলাম আগে, আরও অনেকেই করে। কিন্তু বাচ্চাগুলোকে রেস্টুরেন্টে তো নিয়ে আসে না কেউ, এটা তো খুবই কম হয়ে থাকে যে বাচ্চাগুলোকে রেস্টুরেন্টে বসে খাওয়ার যে একটা আনন্দ, সেই আনন্দটা বাচ্চাগুলো কি কখনো পায় নাকি কখনো পেয়েছে। তো আমি ওই বাচ্চাগুলোকে ওরকমই একটা আনন্দ দিতে চেয়েছিলাম যে বাচ্চাগুলোকে রেস্টুরেন্টে বসিয়ে খাওয়াবো। রেস্টুরেন্টে আমার কথা বলাও হয়ে গেছে 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার অনেক আগে, ঠিক আছে? এবার 3 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আমি যখন ব্যবস্থাটা মানে কাজটা করতে যাই, তখন আমি আমার যে আমরা সবাই রাজা যে স্বেচ্ছাসেবী সংস্থা, সুস্মিতার নিশ্চয় চেনো, সেই আমরা সবাই রাজা স্বেচ্ছাসেবী সংস্থায় আমি ফোন করি, করে বলি আমার ইচ্ছের কথা। ওরা বলে শনি রবিবার ছাড়া ওরা বাচ্চাগুলোকে ছাড়বে না। ফার্স্টে বলে দিল, ফার্স্ট যখন 3-4 তারিখে যোগাযোগ করি তখন বললো 11 তারিখের আগে তো হবেই না। তারপরে যখন 11 তারিখে ফোন করলাম তখন আমাকে বললো যে শনি রবিবার ছাড়া সম্ভব নয়, শুধুমাত্র শনি রবিবার বারেই বাচ্চাগুলোকে বাইরে যেতে অ্যালাউ করবে, আদার্স অন্য কোনো বারে করবে না। এবার শনি রবিবার করে পড়ে গেল আমার কাজ। ফার্স্ট শনিবারে যেটা করলাম সেটা হচ্ছে ওই একটা শর্ট ফিল্মের শ্যুট করতে আমার ডেট দেওয়া ছিল, শর্ট ফিল্মের শ্যুট করতে বেরিয়ে গেলাম, 4-5 জনকে ডেট দেওয়া আছে, ওটাকে চেঞ্জ করা যাবে না। রবিবার দিন কী হলো, রবিবার দিনকে মিট আপ ছিল, তারপরে ভাবলাম ঠিক আছে, তো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে এই শনিবার দিনকে শর্ট ফিল্ম, রবিবার দিনকে মিট আপ পড়ে গেছে, তাহলে ঠিক আছে পরের শনি রবিবার দিনকে না হয় করা যাবে, সেটাও বুকড হয়ে গেছে।
পরের শনিবার দিনকে, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, আর এর পরের শনিবার দিনকে হচ্ছে আমার আমাকে পার্ক স্ট্রিট যেতে হবে। আমি একটা ইনভিটেশন পেয়েছি, সেটা নিয়ে তোমাদেরকে ভেবেছিলাম পরে বলবো, সারপ্রাইজ দেবো, সেটাও আমার এখন তোমাদেরকে ক্লিয়ার করে দিতে হলো। সারপ্রাইজ মাথায় উঠে গেছে বললাম না তো, শনিবার দিনকে আমার কলকাতার পার্ক স্ট্রিটে একটা প্রোগ্রাম আছে, সেটা নিয়ে তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে ডিটেলসে জানাবো। আজকে শুধু তোমাদেরকে এটাই বলে রাখলাম, শনিবারে আমাকে পার্ক স্ট্রিট যেতেই হবে। রবিবার দিনকে করব, হবে না, রবিবার দিনকে ওই বাচ্চাগুলোর সাথে অলরেডি একটা, মানে একজনের একটা প্রোগ্রাম ফিক্সড হয়ে রয়েছে, যার জন্য রবিবারে কোনো মতেই সম্ভব নয়। পড়ে রইলো এই শনিবারের পরের শনিবার, বুঝতে পেরেছো? মানে কালকে পরশু দিনকে শনিবার, তার পরের শনিবার দিনকে আবার ডেট ফাইনাল করেছি। সুস্মিতাকে ফোন করলাম, করে বললাম যে সুস্মিতা, তারপর এই প্রথম শনিবার রবি, মানে 11 তারিখের আগে হলো না, 11 তারিখের পরে যে শনি রবিবার শনি রবি পড়লো সেটাও হলো না, এর সামনের শনি রবি সেটাও হলো না, তার পরের শনিবারে হবে, মানে এখনও 14 দিন, 14 দিন পরে যে শনিবারটা আছে সেই শনিবারে আমি বাচ্চাগুলোকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে খাওয়াবো, পেট ভরে খাওয়াবো। কোনো রকম প্যাকেট সিস্টেম না, আমার প্যাকেট সিস্টেম আর ভালো লাগছে না, অনেক প্যাকেট সিস্টেম করে খাইয়েছি, ওতে আমার পোষায় না, মনে হয় যেন বাচ্চাগুলোকে বোধহয় আরও খেতে চাইছে, ওদের হয়তো আরও ভালো লেগেছে কিন্তু শেষ হয়ে গেছে প্যাকেট, এরম টাইপের একটা ফিলিংস হয়। আর তার মধ্যে বললাম ওদেরকে আমি রেস্টুরেন্টে বসিয়ে খাওয়ার একটা আনন্দ দিতে চাই, তো সে কারণেই 14 দিন পরে যে শনিবারটা পড়েছে সেই দিন ডেট ফাইনাল হয়েছে। বুঝতে পারলে কেন এই শনি রবিবার হলো না, পরের শনি রবিবার হলো না, বোঝাতে পারলাম? যাই হোক, তো এটা তো বাচ্চাদেরকে খাওয়ানোর গেল, আরও একটা প্ল্যান আছে আমার, সবই তো তোমাদেরকে বলে দিতে হচ্ছে তোমাদের কমেন্টের জন্য, তো আরও একটা প্ল্যান আছে আমার, সেটাও বাচ্চাদের সাথে, তো সেটা আর বললাম না, সেটাও হয়তো এর মধ্যেই পেয়ে যাবে, যেহেতু ওটা আর বাচ্চাদেরকে নিয়ে আসার ব্যাপার নেই, আমি যাব বাচ্চাগুলোর কাছে, তো সেটা এর মধ্যেই হবে। তো ব্যাস আর কিছু বলার নেই আমার, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার কোনো কথায় তোমাদের খারাপ লেগে থাকে তার জন্য হাত জোগাড় করে ক্ষমা চাইছি, আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।